এখানে চেক করো এখানে অনেকগুলো কিন্তু এক্সস্ট দাদা আমাকে বের করে দিয়েছে আর এখানে দেখো এটা আছে একটা আই থিং অস্টিন রেসিং এর আছে এটা আছে এসসি এর এক্সস্ট এটাও আছে এআর এর আর একটা এক্সস্ট আছে এটা আই থিঙ্ক আইস টান্ট এর আমি একজস্টটাও দেখে দিচ্ছি বাট তার আগে তোমাদের সাথে হাট্টুহা বলার আছে দ্যাট ইস গাইজ আমি কেন যাই না ইউটিউব আমার চ্যানেলের রেকমেন্ডেশনই বা ইম্প্রেশন লোকের কাছে ছড়াচ্ছে না তো যখন অন্যের কাছে আমার ইম্প্রেশন যাচ্ছে না ভিডিওর তার মানে এটাই যে আমার ভিডিও রিচ ডাউন হয়ে যাচ্ছে ডে বাই ডে অ্যাজ আ ক্রিয়েটার তো অবশ্যই এটা খারাপ লাগেই কারণ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ইম্প্রেশন ডাউন হয়ে যাচ্ছে তো তোমাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আছে দ্যাট তোমরা যদি পারো প্লিজ আমার চ্যানেলটা একটু ভিজিট করো আমার চ্যানেলটা সার্চ করে আমার ভিডিওগুলো যত পারো একটু শেয়ার করো একটু কমেন্ট টমেন্ট একটু করে দাও একটু লাইক করে দাও এতে কি হবে আমার ভিডিওর একটু রিচ বাড়বে একটু রিচ বাড়লে হয়তো ইউটিউব আমার ভিডিওর ইমপ্রেশন গুলো ছড়াবে তাতে আমার একটু হেল্প হয়ে যাবে তো এটা একটা হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে পারলে প্লিজ এই হেল্পটা এই দাদাটাকে বা এই ভাই এটাকে একটু করে দিও সো गाइस চলো এবার তোমাদের এক্সহস্ট দেখাচ্ছি তো ভাই এখানে চেক করো এটা হলো এসসি প্রজেক্টের এক্সহস্ট যেটা আমি আমার বাইকে ইনস্টল করাবো ভাই এটা মারাত্মক ভারী মানে কোয়ালিটিও খুব ভালো আর এটা হলো এসসি প্রজেক্টের মোটো জিপি এক্সহস্ট টেকনোলজির এটা প্রোডাক্ট তো এটা চেক করো ভাই এটা কতটা হলো ভেতরটা দেখেছো পুরো ফাঁকা মানে ফ্রি ফ্লো সাইলেন্সার আর ভাই এটা কিন্তু বেতাল আওয়াজ যাবে তো এটা অ্যাকচুয়ালি নতুন না এটা প্রি ওন্ড অ্যাকচুয়ালি আমার একটা ভাইয়ের এটা এক্সহস্ট ভাই বললো যে দাদা এটা আমার কাছে পড়ে আছে তুমি এটা আপাতত ইউজ করো যদি তোমার এটা ভালো লাগে তুমি এটা পার্মানেন্টলি ইউজ করো নাহলে তুমি এটা লিও তুমি এটা চাইলে ইউজ করতে পারো তো এটার মোটামুটি সাউন্ড ফাউন্ড শোনার পর আমি ডিসাইড করব যে এটা আমার কাছে রাখবো না এটা আবার ভাইকে ফেরত দিয়ে দেবো তো চলো এটাকে তাহলে ফটাফট ফিটিং করাই বাট ফিটিং করার আগে আমার যেটা লাগবে এই সাইডে বেন পাইপ কানেক্ট হবে আমার বাইকের সাথে সেই বেন পাইপটা আমার কাছে আপাতত নেই তো চলো ওটা আগে কিনে নি দেন এটার ফিটিং ফিটিং করাই সাউন্ড ফাউন্ড শোনাবো তোমাদের চলো আমি এখন চলে এসেছি জগন্নাথ এন্টারপ্রাইজ এই দোকানের লোকেশন এই দোকানের নাম আমি সবকিছু আর এখানে দেখো এটা আছে এক্রা পোভিক এটা আই থিঙ্ক অস্টিন রেসিং এর আছে এটা আছে এসসি র এক্সস্ট আর এটাও আছে এয়ার এর রেসিং এর আর এক্সস্ট আছে এটা আই থিঙ্ক আইস টান্ট এক্সস্ট এটা আছে চার হাজার এটা তিন হাজার পাঁচশো

টাইম টু টাইম এগুলো ভ্যারি করে তো পরে এসে বলো না যে দাদা তুমি তো এই টাইমে নিয়েছিলে এটার এত দাম ছিল এখন দাম বেশি বা কম তো এটা মার্কেট অনুযায়ী এগুলোর এগুলোর দাম দাম করে করে ঠিক আছে টাইম টাইম টু এছাড়া দেখতে পাচ্ছ এখানে কাছে অনেক হেলমেট এর স্টকস রয়েছে এখানে হেলমেট এর স্টকস রয়েছে এখানে হেলমেট এর রয়েছে এখানে দেখো বুলেট এর যদি কারো সাইলেন্সার দরকার হয় প্রচুর সাইলেন্সার এর ভ্যারাইটিজ আমি দেখতে পাচ্ছি এখানে দেখো বাইকের প্রচুর অ্যাসেসারিজ রয়েছে সব এনফিল্ডের দেখো এখানে সব লাইটস রয়েছে লাইন দিয়ে এখানে দেখো বাইকের অ্যাসেসারিজ রয়েছে এখানেও দেখো লাইটস রয়েছে এখানে টেনারের মতো যে লুকিং গ্লাসগুলো লাইট ইন্টিগ্রেটেড থাকে ওগুলোও রয়েছে তো এখানে প্রচুর ভ্যারাইটিস রয়েছে তো ওই জন্যই বলছি যে তোমরা স্টোরটাই ভিজিট করো দোকানের নাম হলো জগন্নাথ এন্টারপ্রাইজ দোকানটা হলো নিউ ব্যারাকপুরে তো এছাড়া রয়েছে দেখো এখানে প্রচুর কিচেন্স রয়েছে এখানে ওখানে দেখো এইচ জি জি লাইটস রয়েছে ওখান দিয়ে লাইন দিয়ে সব লাইটস রয়েছে তো এখানে মোটামুটি আসলে তোমাদের কোথাও ফিরে মানে এখানে আমি দেখতে পাচ্ছি দেখো এলাই ও রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি ওখানে নি গার্ডও রয়েছে তো গ্লাভস ফ্লাভস তোমরা এখানে পেয়ে যাবে এখানে বাইক লকার যেটা হলো দাদাদের সব শপের নাম জগন্নাথ এন্টারপ্রাইজ আর এদের কিন্তু ফ্রাইডে করে বন্ধ থাকে তো ফ্রাইডে করে কিন্তু কেউ এসো না টু থাউজেন্ড ই এস লাইট হ্যাঁ চেক করো চলে এসেছি ফ্যামিলিটার আর এখানে দেখো আমাদের বাইক কিন্তু অলরেডি এক্সজ ওপেনিং স্টার্ট হয়ে গেছে তো এই দুটো ভাই লেগে পড়েছে তো এখানে আমাদের এক্সজ ওপেন হচ্ছে এই নাটবুলস গুলো খুলবে দেন এই এক্সজাস্ট পুরো ওপেন হয়ে যাবে তো গাইস এখানে চেক করো আমাদের যে স্টক সাইলেন্স এর পাইপ এ যেখানে খোলা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি আমাদের কোনো এখন এক্সজ পাইপ ই নেই তো চলো একজ্রফ খারাপ একবার সাউন্ড শুনি শুনিনি দেখ তো এই যে এক্সজস্ট পাইপটা আমরা ফিটিং করব বাইকের সাথে দেখো এখানে এটা রেডি হয়ে গেছে এটা রেডি করার জন্য এরকম একটা বেন পাইপ লাগবে and then একটা ক্ল্যাম্প লাগবে এখানে একটা ক্ল্যাম্প লাগবে এখানে একটা ক্ল্যাম্প লাগবে এই ক্ল্যাম্পগুলো এখানে ইউজ করা এই জন্য যাতে এক্সজস্ট পাইপটাই বেন্ড পাইপের সাথে কুস্টিডলি লেগে থাকে and এই যে মুখটা দেখছো এই মুখটা জয়েন হবে গাড়ির যে ক্যাটালাইটিক কনভার্টার এই যে এই পর্শনে এটা এরকম ভাবে ফিটিং হবে ঠিক আছে আর এখানে এটা ক্ল্যাম্প দিয়ে এখানে আটকিয়ে দাও পড়ে

ক্যাটালেটিক কনভার্টার যদি আমি এটা হাঁটিয়ে দিই এই ক্যাটালেটিক কনভার্টারটা তাহলে এটা ফুল সিস্টেম হয়ে যাবে আর ভাই সিঙ্গেল সিলিন্ডার বাইকের জন্য আমি বলবো ভাই ফুল সিস্টেম না করাটাই বেটার ওটা ফোর সিলিন্ডার বাইকসের জন্য ঠিক আছে বাট সিঙ্গেল সিলিন্ডার বাইকসের জন্য যেভাবে আমি করছি এটাকে এটাকে বলে স্লিপ অন ওয়ে তো এই স্লিপ অন ওয়েটাই আমি বলবো একদম বেস্ট যদি এই টাইপের এক্সস্ট ফিটিং কেউ করো তাহলে কি হবে বাইকের সাউন্ডটাও সাউন্ডের জায়গা থাকবে প্লাস অ্যাভারেজও মিনিমাম মিনিমাম কিছু একটু এদিক ওদিক হবে বাইকের মাইলেজ বাট এর থেকে আর বেশি কিছু হবে না এতে কি হবে ইঞ্জিনে হ্যাম্পার হওয়ার চান্সেস খুবই কম মানে ইনফ্যাক্ট নেই বাট তোমরা যদি কেউ ফুল সিস্টেম করাও দেখো ইটস আপ টু ইউ ফুল সিস্টেম করা ফুল সিস্টেমের সাউন্ডটা হয়তো একটু ইনক্রিজ হবে মাইলেজটাও হালকা ফুলকা ড্রপ হবে বাট ভাই বাইকের যে ইঞ্জিন ওটা কিন্তু ক্ষতি হওয়ার চান্সেস অনেকটাই বেশি চ্যানেল গাজ এখানে চেক করো আমাদের এক্সস্ট ফিটিং হয়ে গেছে এখান দিয়ে বেন পাইপ কানেক্টেড হয়ে গেছে এখানে দুটো ক্ল্যাম্প লেগে গেছে আর এখানে আমাদের এক্সস্টও কানেক্টেড হয়ে গেছে তো এখানে একটা কানেকশন দিয়েছি আমি এখানে একটা কানেকশন দিয়েছি এখানে একটা কানেকশন দিয়েছি বাট দ্য মেন থিং ইজ দ্যাট গাইজ এটা যদি গ্যাস কিট পাওয়া যেত গ্যাস কিটটা বেসিক্যালি এই যে মেন পাইপটা হয় মেন পাইপটার ভেতরে এই যে মেন পাইপটা যেটা হয় মেন পাইপটার ভেতরে গ্যাস কিটটা থাকে তো গ্যাস কিটটা হলো একটু বেটার হতো বাট ঠিক আছে আপাতত গ্যাস কিট আমাদের কাছে নেই যে কারণে গ্যাস কিটটা আমি ইনস্টল করতে পারলাম না বাট ইন ফিউচার আমি যখনই শোরুমের দিকে যাব তখন আমি গ্যাস কিটটা এর মধ্যে ইনস্টল করিয়ে নেব বাট গ্যাস কিট না থাকলো অতটা বিশেষ প্রবলেম হবে না বাট লাগিয়ে নিলে বেটার হয় এই আর কি তো যাই হোক দেখো এখানে আমাদের এক্সজস্ট পুরোভাবে কমপ্লিটলি সেট আপ হয়ে গেছে তো গাইজ চলো এবার সাউন্ডটা শোনা যাক

কমেন্ট করে জানাও যে সাউন্ডটা তোমাদের কেমন লাগলো লাউড লাগলো নর্মাল লাগলো এক্সট্রা লাউড লাগলো ভাই আমার তো ভাই ভালোই লেগেছে মানে নট টু লাউড বা নট টু সফট একদম মিডিয়াম সাইডে আছে তো এটা থেকে আমার মনে হয় আমার চালান হয়তো কাটবে না আমি তো প্রত্যেকটা কমেন্ট করি তো অবশ্যই তোমার কমেন্ট করে জানো যে তোমাদের আমাদের এই এক্সস্টের সাউন্ডটা কেমন লাগলো ও ভাই চেক করো ভাই জলবায়ু আলাদা ভাই

Oh bhai sap level by level Oh bhai sap তো চলো ভাই আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করা যাক কারণ বাড়ির সামনে চলেই এসছি আর বৃষ্টি পড়ছে ভাই ভাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না চলো একবার লাস্ট টাইমের জন্য তোমাদের একটু ভালো করে সাউন্ডটা শুনিয়ে দিই চলো চেক চলো ভাই তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি চলো টাটা বাই বাই